দরকার ছিল এই রকম বিনোদন দরকার ছিল অর্ধ তার মানে আমি একদম বাংলা ভাষায় বলি তার হোগারা দেখা যায় না আর বাকি সবই দেখা যায় হিসাব করতে গেলে মানে নিচে সাইড উপরে সাইড কিন্তু কিছু বলি নাই পরিমণি আপুর মানে এত রোগ সম্পূর্ণ দেখা যায় আর সেই আমাদেরকে তার জন্মদিনের উপহার দিতেছে হ্যাঁ কিছুদিন আগে এই পরিমণি মাদক মামলায় গ্রেফতার হয়েছে আর আজকে তিনি আমাদেরকে ভালো করে নাইচা গাইনা বুঝাইতেছে যে আমি একদম নিরপরাধে আমি খুব খুশি আমি মুক্ত প্রিয় দর্শক শ্রোতা এরকম বিনোদন আমাদের বাংলাদেশে দরকার আছে বিনোদন দরকার আছে এই তো কিছুদিন যাবৎ আমাদের বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা বিশেষ করে যখনই কুমিল্লাতে একটি মন্দিরে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পাওয়া যায় আর তারপর থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় গন্ডগোল সৃষ্টি হইছে এক পক্ষ অন্য পক্ষের বাড়িঘর ভাঙচুর করতেছিল বিশেষ করে আমাদের আমাদের কিছু আবেগই মুসলমান আছে তারা হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করছে সর্বশেষ আমরা দেখলাম যে একজন মুসলিম যুবক তিনি নাকি হাফ ম্যান্ডেল সেই ব্যক্তিটা আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন রাইখা এই গন্ডগোল সৃষ্টি করছে এই এই মুহূর্তে একটা বিনোদন দরকার ছিল তবে সেই বিনোদনটা এরকম না আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী বিনোদনটা এরকম প্রয়োজন ছিল না যারা মনে করতেছেন পরিমনির এই হাফ পোশাক দেখা খুশি হইছেন আনন্দিত হইতেছেন তাদেরকে বলতে চাই আমাদের বাংলাদেশের যে একটা সর্মান আছে সেই সর্মান হানি করতেছে তিনি একজন সেলিব্রিটি তিনি একজন নায়িকা আমাদের বাংলাদেশে এরকম অনেক নায়িকা আসছে আসবে যাবে কিন্তু ওনার মতন অভদ্র ভবিষ্যতে আসবে কিনা সেটা আমার জানি। নেই তবে আসতে পারে আসতে যে পারে না সেটা আমি বলবো না কিন্তু ওনার মতন অভদ্র নায়িকা আমাদের বাংলাদেশে আর কখনো ছিল না হ্যাঁ কিছু অংশ নায়িকারা যারা চলচ্চিত্রতে আয়সা খারাপ সিনেমা করত। আপনারা দেখছেন যে একটা সময় ছিল যে সময়ে কাপুর খোলন ছাড়া সিনেমা চলতো না কিন্তু তাদের হিসাবটা একদমই আলাদা তাদেরকে তো আমি নায়িকা হিসাবে মনে করি না তারা হচ্ছে যে খারাপ সিনেমার নায়িকা আমাদের বাংলাদেশে এখন যে ছবি চলতেছে যে সিনেমা চলতেছে যে সমস্ত নায়িকারা কাজ করতেছে তাদের ভিতরে সবচেয়ে খারাপ পরিবেশ যেটা আমার কাছে মনে হয় পরে তার কারণ হচ্ছে একটা এই যে asker যে চিত্রটা দেখলেন এই চিত্র দেখে আপনার কাছে কি মনে হয় তিনি তার জন্মদিন অনুষ্ঠান করবে আমি তার থেকে কোনো অসন্তুষ্ট না তিনি অবশ্য জন্মদিন পালন করবেন তিনি তার জন্মদিনে ভালো আয়োজন করবে নাচ করবে গান করবে সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার তবে সেখানে একটা লিমিট থাকা দরকার তিনি যেই মানে নাচটা আমাদেরকে উপহার দিতে তিনি সিনেমাতে অনেক সময় শর্ট কাপারে অভিনয় করে তাতে আমরা এতটা আপত্তি তুলি না অনেক সময় সমালোচনা মুখে হয় কিন্তু বাস্তব জীবনে বাস্তব লাইভে এই যে মানে আমার মনে হয় যে এখানে প্রায় একশো ছেলে আছে সাদা পোশাকে আর তার ভিতরে একটা লাল পরি হচ্ছে তিনি তিনি হলো পরিমণি আর সেই পরিমনি মানে তিন চারটা পোলার এক লগে ধইরা মনে হয় যে বেডা মানুষ আরেকটা দস্তরে ধরতেছে বাইরে এক তো মানে মন মানসিকতা আমি বুঝতেছি না আমি আসলে আপনাদেরকে বুঝায় বলতে পারতেছি না তবে এতরূপ বলতে চাই পরিমনি যেই কাজগুলো আমাদেরকে দেখাইতেছে আমার কাছে কেন জানি মন হয় তিনি আমাদের উপর অনেক রাগ আমাদের উপর অনেক রাগ সাধারণ দর্শকের উপরে রাগ যা আমি তোদেরকে দেখাইয়াছি আর মতো আয় আমি তোদেরকে দেখাইতেছি রাগ হচ্ছে এই কারণে হয়তো আপনারা জানেন যে গত কিছুদিন আগে পরিমনি তার বাসা থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে তার বাসায় প্রচুর পরিমাণ মাদক পাওয়া যায় হয়তোবা অনেকে বলতেছিলেন যে এটা নাকি ষড়যন্ত্র পরিমণি হয়তোবা সেই দিক থেকে রাগ আসছে আর সেই রাগটা তো আমাদের উপরে জানার দরকার না আমরা তো তাকে নিয়ে আলোচনা করার দরকার যে না পরিমণি যে কাজটা করছে ভালো কাজ করছে আমি হয়তো আপনাদেরকে একটা পিকচার দেখা যাচ্ছে এই পিকচারে দেখা যাচ্ছে যে পরিমণি একটা জায়গায় আমি আপনাদেরকে ভিডিও দেখার চেষ্টা করবো আসলে ভিডিওটা আমি যেখান থেকে সেখান থেকে কপি আসে কিনা জানি না পরিমনি কিছু শিশুদের মানে কেক কাইটা খাওয়াইছে সেখানে লেখা ছিল যে পথচারী যারা ছিল আর কি বিশেষ করে গরিব আমি যদি শুধু এই ভিডিওটা দেখতাম তাহলে তাকে নিয়ে আলোচনা করতাম বলতাম যে না আল্লাহ আপনি একজন মানুষ দিছেন তিনি হয়তোবা পদ্মায় কাজ করে তিনি হয়তোবা একটা সিনেমার নায়িকা কিন্তু তার মতন ভালো মানুষ হয় না আমরা একটা সময় শুনছিলাম যে পরিমণি মানে আর মানুষে এডবিসিতে কুরবানি দেয় আদক পরিমণি পাঁচটা ষাটটা গরু কুরবানি দিত সেইখানকার যে সমস্ত গরিব শিল্পীরা ছিল তাদেরকে মাংস দিত আসলে এই রকম আলোচনা শোনার পর আমার কাছে খুব ভালো লাগতো সে যেইভাবে টাকা ইনকাম করুক কিন্তু সেই টাকাটা ভালো একটা জায়গায় কাজে লাগে যাচ্ছে কিন্তু যখন এরকম নোংরা পরিবেশ দেখি তখন আর তার প্রতি ভক্তি থাকে না আমি দোয়া করি মহান আল্লাহর কাছে পরিমণির পরিবেশটা কমসে কম যেন ভালো করে আসলে এক একজন এক একভাবে টাকা ইনকাম করে অনেক মানুষ আছে প্রতি নিজের দেহ বিক্রি করে টাকা ইনকাম করে কিন্তু দেখবেন কমসে কম তার গ্রামে ঈশা ভালো পরিবেশে চলে পদ্মায় চলে গ্রামের মানুষ জানাই না সে কি কাজ করে হয়তোবা তিনি টাকার জন্য তার দেহ বিক্রি করে অথবা তিনি পরিস্থিতির শিকার কিন্তু মানুষের সামনে কমসে কম নিজেকে ভালো একটা পরিবেশ দেখায় ভালো একটা পরিস্থিতি বোঝায় কিন্তু পরিমণি তিনি আমার হিসেবে ভালো আছে কিন্তু কেন কেন এই আমাদের সামনে নিজেকে নোংরাভাবে আমাদের সামনে উপস্থাপনা করতেছে আমি সেটা জানি না আপনাদের যদি জানা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো থাকবেন আজকের মতন এখানে রাখবো আল্লাহ